হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ট্যুর ইনফরমার। আজ আমাদের গন্তব্য পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ব্লকের অন্তর্গত দ্বিতীয় তারাপীঠ। ছুটির দিনে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম এই মন্দির দর্শনের উদ্দেশ্যে। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। প্রসঙ্গত বলে রাখি, আপনি যদি বাসে যেতে চান তাহলে মেদিনীপুর বা খড়গপুরগামী যে কোনো বাস ধরে মেছোগ্রামে নামতে হবে। তারপর মেছোগ্রাম থেকে ঘাটালগামী যে কোনো বাস ধরে খুকুরদা নেমে ওখান থেকে টোটো ধরে আপনি সরাসরি এই মন্দিরে পৌঁছাতে পারবেন। এছাড়া আপনি যদি ট্রেনে যান তবে পাঁশকুড়া বা খড়গপুর বা মেদিনীপুরগামী যে কোনো লোকাল ধরে পাঁশকুড়া স্টেশনে নামতে হবে। তারপর ওখান থেকে ঘাটালগামী যে কোনো বাস ধরে খুকুরদা স্টপেজ, তারপর টোটো ধরে মন্দিরে পৌঁছাতে পারবেন। উলুবেড়িয়া থেকে সকাল 9টা নাগাদ রওনা দিয়ে এই মন্দিরে পৌঁছলাম বেলা 11টা নাগাদ। চারিদিকে ধুধু করছে ফাঁকা মাঠ, আর তারই মাঝে মা তারার মন্দির। মন্দিরের ঠিক পিছনেই রয়েছে মামা খ্যাপার একটি মন্দির, আপনি চাইলেই সেখানে ঘুরে আসতে পারেন। এই মন্দিরে যাবার আগে কিছু বিষয় মনে রাখা উচিত। পুজো দেওয়ার সামগ্রী বাড়ি থেকে নিয়ে যান, আর নিজেদের খাবার সামগ্রীও বাড়ি থেকে নিয়ে যাওয়াই ভালো, কারণ মন্দিরের আশেপাশে দোকানপাট খুবই কম আর যেগুলো রয়েছে সেখানে মূল্য অনেক বেশি।
ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। তবে আর দেরি না করে উইকেন্ডে একদিনের জন্য বেরিয়ে পড়ুন তারামায়ের উদ্দেশ্যে।